আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি আপনাদের অনেক ভালো আছি। বন্ধুরা, সেফাতুল্লাহ সেফু এক কুলাঙ্গারের নাম। এই কুলাঙ্গার যে জঘন্য ধরনের কাজ করেছে সেটার কারণে আমরা সমগ্র বাঙালি জাতি, মুসলমান সবাই তার সর্বোচ্চ শাস্তি কামনা করে যাচ্ছি এবং এটা দাবি আমরা জানাব। তো কথা হচ্ছে, সর্বশেষ যে নিউজটি আমাদের সবার চোখে আসছে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন নিউজ চ্যানেল, সংবাদপত্র সবগুলোর মধ্যে নিউজ আসছে যে সেফাতুল্লাহ সেফুকে অস্ট্রিয়ার পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে জেলে প্রেরণ করা হয়েছে। এটা কতটুকু সত্য? আসলে আমরা বাংলাদেশের মানুষ, অনেক ম্যাক্সিমাম মানুষ আবেগপ্রবণ। মিথ্যা জিনিসটাকে শুধুমাত্র লাইক, শেয়ার, কমেন্টের কারণে আমরা মিথ্যা জিনিসটা প্রচার করে থাকি। লাইক, কমেন্ট, শেয়ারের জন্য সত্যের অভাব নাই। সত্য জিনিস যদি আমরা প্রচার করি, প্রচুর লাইক কমেন্ট পাবো। কেন আমরা অযথা মিথ্যা? এক তো আমরা গুনার কাজ করতেছি, সব দিক দিয়ে মিথ্যা কোনোভাবে গ্রহণযোগ্য না। সেফাতুল্লাহকে শাস্তি দিতে চাইলে আমরা অন্যভাবে শাস্তি দিতে পারি, কিন্তু মিথ্যার কোনো আশ্রয় আমরা নিতে যাব না। এখন কথা হচ্ছে, সেফাতুল্লাহ সেফু কি আসলেই গ্রেফতার হয়েছে? না, সেফাতুল্লাহ সেফু কোনোভাবে গ্রেফতার হয়নি, তবে তাকে গ্রেফতার করার প্রক্রিয়া চলতেছে। ওইখানে বাংলাদেশের যে কমিউনিটি আছে তারা তাকে গ্রেফতার করানোর জন্য তারা আইনি লড়াই করে যাচ্ছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তাকে গ্রেফতার করলেও আমরা যে শাস্তিটা চাচ্ছি এটা কি কখনোই সম্ভব কি না? সবাই আমরা যে চিন্তাভাবনা করলাম, দেখলাম যে আসলেই তাকে ওই ধরনের শাস্তি দেওয়াটা পসিবল না। এর কথা হচ্ছে, তাকে বাংলাদেশে আনা কোনোভাবেই সম্ভব না, কারণ সে অস্ট্রিয়ার নাগরিক। সে দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ অস্ট্রিয়াতে বসবাস করতেছে। আর কথা হচ্ছে, তাহলে এই সেফাতুল্লাহ সেফুকে কীভাবে আমরা শাস্তি দিতে পারি? তাকে শাস্তি আমরাই দিতে পারি, কারণ আমরাই তাকে এই সেফাতুল্লাহ বানিয়েছি, আমরাই তাকে ভেনিশ করতে পারি। এই ভেনিশ করার জন্য আমাদের কী করতে হবে? সেফাতুল্লাহ সেফু যখন পরবর্তীতে কোনো সময় লাইভে আসবে, কোনো পোস্ট করবে, আমরা সেগুলা শেয়ার করা থেকে বিরত থাকবো, লাইক কমেন্ট করা থেকে বিরত থাকবো। এভাবেই সেফাতুল্লাহ ভেনিশ হয়ে যাবে। তারপরেও যে আইনি প্রক্রিয়া আছে ওইটা চলতে থাকুক, দেখা যাক কতটুকু পর্যন্ত আমরা সফলকাম হতে পারি। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে সেফাতুল্লাহ সেফুর ওইরকম বড় ধরনের কোনো শাস্তি হবে না। কারণ হচ্ছে, ইউরোপটা আপনারা জানেন নাস্তিকের আস্তানা, নাস্তিকদেরকে সবসময় শেল্টার দেওয়া হয়। ইসলামিক রাজনৈতিক যে ঘটনাগুলো সে ঘটিয়েছে, এই কারণে ইউরোপ কোনো সময় তাকে শাস্তি প্রদান করবে না, কারণ এটা তারা তার ব্যক্তি স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেয়। বাংলাদেশের বঙ্গবন্ধুকে নিয়ে গালিগালাজ, প্রধানমন্ত্রীকে গালিগালাজ, এইগুলা বাংলাদেশের সরকার থেকে আমার মনে হয় না কিছু করতে পারবে। তারপরে যদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকার যদি সরাসরি অস্ট্রিয়ান সরকারের সাথে কথা বলে, তখন কিছু একটা হতে পারে। কিন্তু এই সেফাতুল্লাহকে বাংলাদেশে ফেরত আনা আমার মনে হয় না কোনোভাবে পসিবল হবে। তো সেই ক্ষেত্রে তার শাস্তিও তেমন একটা বেশি হবে না, কারণ হচ্ছে তার বয়স অনেক বেশি। অনেক বেশি হওয়ার কারণে উন্নত দেশগুলোতে হচ্ছে শাস্তির পরিমাণ খুব কমে যায়। একটা 30 বছরের লোক যেই অপরাধ করবে, তার যদি 10 বছরের শাস্তি হয়, তাহলে 70 বছরের একজন মানুষ যদি সেম অপরাধ করে, তার শাস্তি হবে 2 বছরের জেল। অনেক ডিফারেন্স আছে। তো সেই ক্ষেত্রে সেফাতুল্লাহর শাস্তিও অনেক কম হবে। তাই আমাদের উচিত হচ্ছে তাকে বয়কট করা, তাকে শাস্তি আমাদেরকে দিতে হবে। তারপরেও হচ্ছে, অস্ট্রিয়ান যেই বাংলাদেশি কমিউনিটি আছে সবাই বলেছে কেউ আইন হাতে তুলে না নেওয়ার জন্য। কারণ আমরা যদি, যারা অস্ট্রিয়াতে আছেন, আপনারা যদি তার উপরে হাত তুলেন, তাহলে সে আরও বেশি শেল্টার পাবে, সেক্ষেত্রে তা আরও বেশি সে বেনিফিট পাবে। বাংলাদেশ থেকে যদি বা বিভিন্ন মুসলমানরা যদি তাকে প্রেশার ক্রিয়েট করে, এই ক্ষেত্রে তার বেশি প্রফিট হতে পারে, সে আরও বেশি বেনিফিট পেতে পারে। সেক্ষেত্রে আমাদের সবার চিন্তা করতে হবে, তাকে আর বেনিফিটের বানানো যাবে না, তাকে কোনোভাবে সফলকাম হতে দেওয়া যাবে না। তাই আমাদের উচিত তাকে বয়কট করা এবং সবসময় সতর্ক দৃষ্টি রাখা, দ্বিতীয় কোনো সেফাতুল্লাহ যেন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে না পারে। সেক্ষেত্রে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মানুষ লাইক, কমেন্ট, শেয়ার করার সময় বারবার বিবেচনা করবেন আপনি কাকে ভাইরাল করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি সর্বশেষ আপনাদের সামনে একটি ভিডিও দেখিয়ে আমি শেষ করে দিব, যে অস্ট্রিয়ান এক বাংলাদেশি ভাই
উনি কী বলেন, অস্ট্রিয়ায় থাকেন, উনি সেফাতুল্লাহ সম্পর্কে এবং আইন সম্পর্কে উনি কী বলতে চাচ্ছেন এটা আপনার সামনে তুলে ধরে আমি ভিডিওটি শেষ করে দেব। অতি সম্প্রতি এই সপ্তাহে উনি ফেসবুকের লাইভে এসে কোরআন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটাক্ষ করে বেশ কিছু কথা বলেন। সেই প্রেক্ষিতে পুরো অস্ট্রিয়া, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন ধর্মমান মুসল্লিরা, মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যায়। আমার ক্ষুদ্র জ্ঞানে যে আইনি পদক্ষেপের মধ্যে এই অপরাধের শুধুমাত্র ইসলাম ধর্ম না, যে কোনো ধর্মের অবমাননার ক্ষেত্রে প্রচলিত অস্ট্রিয়াতে যে আইন রয়েছে সেই আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 6 মাস জেল, এবং তার বয়স এই মুহূর্তে 65, যেটা আমি আর আগে বললাম, এবং বয়সটাকে বিবেচনায় এসে এনে এই রায়ে কতটুক সাজা হবে এই জায়গাটা আমাদের বা আমার নিজেরও সন্দেহ রয়েছে। এদিকে ইসলাম ধর্মের অবমাননা ও কটূক্তি করায় সিফাতুল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে ভিয়েনাস্থ বাংলাদেশি কমিউনিটি নেতারা। শুক্রবার জুম্মার নামাজের পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় কমিটি করে আইনজীবীদের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা অনেকে জানি যে আমাদের ভিয়েনায় গতকাল বাংলাদেশি একজন যিনি কখনো কখনো নিজেকে মুসলমান বলে দাবি করেন, তার নাম সিফাতুল্লাহ, আমরা অনেকে সেফুদা হিসেবে ওনাকে অনলাইনে চিনি, তিনি অত্যন্ত জঘন্যতম কিছু আচরণ এবং কিছু বক্তব্য ইসলাম, কোরআন, নবী এবং আল্লাহকে নিয়ে পর্যন্ত করেছেন। তো এই বক্তব্যগুলো আসলে সকলের হৃদয়কে ব্যথিত করেছে, আমি নিজেও অত্যন্ত ব্যথিত হয়েছি, এবং এখানে সাধারণ মুসলমানদের মধ্যে চরম ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। আমি ইতিমধ্যে এই ঘটনার পর থেকে আজকে পর্যন্ত অনেকগুলো আমি ফোন পেয়েছি, এই ফোন থেকে অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে আপনারা কী করছেন বা কী করা যায়। ইসলামের শরীয়তের ভিতরে থেকে এই দেশের আইনকে রেসপেক্ট করা, সেই হিসেবে এই দেশের আইনের আলোকেই এই জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। সবার সাথে আলোচনা করে গুরুত্বপূর্ণ দুইটি সিদ্ধান্তে সবাই উপনীত হয়েছিল। গুরুত্বপূর্ণ এক নম্বর, প্রথমত যে সিদ্ধান্ত ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশি মুসলিম কমিটির পক্ষ থেকে যে কোনো প্রকারের আক্রমণাত্মক আচরণ করা হবে না। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে অস্ট্রিয়াতে বসবাসরত মুসলিম কমিউনিটিকে নিয়ে, বিশেষ করে বাংলাদেশি মুসলিম সোসাইটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পুরাতন প্রতিষ্ঠান বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি সহ আইনি কাজ করেন, আইনি পেশায় জড়িত আছেন, তাদের সাথে যোগাযোগ করে কীভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যে আইনের মাধ্যমে এই বিচার সিফাতুল্লাহ ওরফে সেফুদাকে বিচারের সম্মুখীন করা যায়। এদিকে সিফাতুল্লাহ পবিত্র কোরআন অবমাননা করার পর পলাতক রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও তার এই ঘৃণিত কর্মকাণ্ড দেখার পর অনেক প্রবাসী বাংলাদেশিরাই নাকি তাকে শায়েস্তা করতে তার বাসার আশেপাশে ঘুরোঘুরি করছেন। তবে কমিউনিটির বিশিষ্টজনেরা এ থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছেন। তারা বলছেন সিফাতুল্লাহকে আইনের মাধ্যমে শায়েস্তা করা হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে তিনি বিরত থাকেন। সেটাই, অনেক বাংলাদেশি ভাইরা তাকে খুঁজতেছেন মারার জন্য। তো আমার মনে হয় এটা করাটা আমাদের উচিত হবে না, আপনাদের উচিত হবে না, কারণ এটা করলে সে আরও বেশি বেনিফিট পাবে, সে আরও বেশি সরকার থেকে শেল্টার পাবে। এখন তারপরে হচ্ছে আইনি প্রক্রিয়া, যে অস্ট্রিয়ার যে বাংলাদেশি ভাইরা আছে ওনারা যেভাবে আইনের প্রক্রিয়া করতেছেন ওইভাবে ওনারা চলতে থাকুক, তারপরে দেখা যাক যদি সফলতা আসে, যতটুকুই বিচার হয় ততটুকু হোক। তারপর বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করবো আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সাইবার ক্রাইম ইউনিটকে বলবো আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সোশ্যাল জগৎ থেকে, ফেসবুক থেকে এই সেফাতুল্লাহ সেফুকে চিরতরে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেন। তারপর হচ্ছে আইনিভাবে প্রক্রিয়া করে তাকে যদি দেশে আনানো সম্ভব হয় তাহলে অবশ্যই দেশে আনান, না আনলে ওই দেশে থেকে তাকে নিষেধাজ্ঞা করতে হবে যে সে যেন ভবিষ্যতে কোনো সময় কোনো লাইভে কোনো ভিডিওতে ইসলাম ধর্মকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে কটাক্ষ না করতে পারে। সে বাংলা ভাষাকে সে অপমান করতেছে প্রতিনিয়ত, বাংলা ভাষার যত্রতত্র ব্যবহার তাকে বন্ধ করতে হবে। এই বিষয়ে
অস্ট্রিয়ান সরকারের সাথে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সবাইকে বলবো যে মিথ্যা প্রচার থেকে বিরত থাকবেন। সত্য সবসময় সুন্দর, হোক আমাদের পক্ষে হোক আমাদের বিপক্ষে, তারপরেও সত্যটা সবসময় প্রচার করবেন। হুজুগের ঠেলায় একটা জিনিস মানে ভাইরাল করার জন্য, লাইক শেয়ার কমেন্ট পাওয়ার জন্য মিথ্যাটা প্রচার থেকে বিরত থাকবেন। এই মিথ্যা প্রচার দেখে বিধর্মীরা ইহুদিরা খুশি হয়, তাই সবাইকে বলবো সবসময় সত্যের পথে থাকবেন। আর ইনশাল্লাহ আশা করি এই সেফাতুল্লাহ সেফু উচিরেই মানুষ তার বিচার করতে না পারুক, আল্লাহর দরবারে অবশ্যই সে বিচারে সম্মুখীন হবে এবং দ্রুত সে তার ফলাফল দেখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।